বিভিন্ন ধরনের অনুশীলনের মাধ্যমে পড়াশোনাগুলো যাচাই করে নিচ্ছে। যাই হোক, আমাদের ধারাবাহিক ভিডিও ক্লাসে আজকে নতুন আরেকটি ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আমরা বাংলাদেশের অর্থ ব্যাংক ব্যবস্থা নিয়ে আলোচনা করছিলাম। তো গত ক্লাসগুলোতে আমরা দেখেছি যে বাংলাদেশের অর্থ ব্যবস্থা নিয়ে, অর্থ ব্যবস্থার শেষে আলোচনা করা হয়েছে বাংলাদেশ সরকারের ব্যয়। তো তোমাদেরকে একটা প্রশ্ন করি দেখি, ব্যয় কিভাবে করে বাংলাদেশ সরকার বলতো? বাংলাদেশ সরকারের প্রধান ব্যয়ের খাতটা কি? আশা করি পারবে। শিক্ষা খাতে বাংলাদেশ সরকার ব্যয় করে। তো শিক্ষা খাতে কি কি কারণে সরকারকে ব্যয় করতে হয়? এছাড়াও এই প্রধান খাত এবং শিক্ষা খাত ছাড়াও আরো কিছু কিছু ব্যয় সরকারকে করতে হয়। তার মধ্যে দুইটা বা তিনটা ব্যয়ের খাতের নাম বলো তো। আচ্ছা, আরেকটা আলোচনা করা হয়েছিল, সেটা হচ্ছে অপ্রত্যাশিত ব্যয়। এই অপ্রত্যাশিত ব্যয়টা কি ও এই অপ্রত্যাশিত কিভাবে ব্যয় হয় সরকার? আশা করি এইগুলোর উত্তর পারবে, কারণ গত ভিডিও ক্লাসে এগুলোর উত্তর আলোচনা করা হয়েছিল। এই তো এটা হচ্ছিল সরকারের আয় ব্যয় অর্থাৎ অর্থ ব্যবস্থাপনা নিয়ে। এই অধ্যায়ে আরেকটা বিষয় আছে যেটা আজকে আলোচনা শুরু হবে। তোমরা তোমাদের টাকা পয়সা বা তোমাদের পরিবারের বা বাবা মার টাকা পয়সা সবাই কি বাসাতেই রাখে অথবা আলমারিতে রাখে? রাখে নাকি? এই আধুনিক যুগে টাকা পয়সা গচ্ছিত রাখার একটা সুন্দর প্রাতিষ্ঠানিক ব্যবস্থা আছে, বলো তো সেটা কি? সবারই খুব পরিচিত আমাদের দেশে সরকারি বেসরকারি নানা ধরনের এরকম প্রাতিষ্ঠানিক ব্যবস্থা আছে যেখানে অর্থটা জমিয়ে রাখা যায় এবং এর বিনিময়ে কিছু লাভও দেয়, কিছু সুবিধাও পাওয়া যায়। আশেপাশে রাস্তাঘাটে দেখবা যে অনেক এরকম প্রতিষ্ঠানের নাম ঝুলছে। হ্যাঁ, ঠিক সেটাই ধরেছ। আজকের আলোচনার বিষয় হচ্ছে ব্যাংক, বাংলাদেশের ব্যাংক ব্যবস্থা নিয়ে। তো প্রথমে আমাদের জানি যে ব্যাংকটা কি জিনিস, ব্যাংক বলতে কি বোঝায় বা ব্যাংক কাকে বলে, তাই না? ব্যাংক কাকে বলে? অর্থনীতিতে ব্যাংক কি জিনিস? আমি ছকের মাধ্যমে কয়েকটা তথ্য দিয়েছি অ্যাবাউট ব্যাংক। বলা হচ্ছে যে ব্যাংক অর্থ গচ্ছিত রাখে। কার অর্থ? জনগণের অর্থ, গ্রাহকের অর্থ। ব্যাংক জনগণের বা গ্রাহকের অর্থটা গচ্ছিত রাখে। সে অর্থটা জমিয়ে রাখলো, তাতে কি ব্যাংকের লাভ হবে? লাভ হবে না। সে আবার কি করে? এই গচ্ছিত অর্থ, জনগণের গচ্ছিত অর্থ, জনগণের মধ্যে যারা ঋণ নিতে চায় অর্থাৎ ঋণ গ্রহীতাদের কাছ থেকে কাছে ঋণটা আবার প্রদান করে, জনগণের কাছ থেকে টাকা নেয়, সেই টাকা আবার যারা ঋণ নিতে চায় তাদেরকে প্রদান করে। এর বিনিময়ে তারা কি নেয়? এর বিনিময়ে তারা সুদ আদায় করে। অর্থাৎ জনগণের টাকা রাখছে, ওই টাকায় জনগণের কারো কারো কাছে ঋণ হিসেবে দিচ্ছে, এই ঋণের বিনিময়ে সে সুদ আদায় করছে। আবার এই যে টাকা তুমি গচ্ছিত রাখলা, এই গচ্ছিত টাকার সাথে তোমাকে অতিরিক্ত কিছু টাকাও কিন্তু দেয়, সেটাও সুদ। অর্থাৎ এখান থেকে সুদ নিচ্ছে আর এখানে সুদ দিচ্ছে। এই যে দুইটা সুদের ব্যবধান নেওয়ার সময় কিন্তু বেশি নেয়, যখন সুদ নেয় তখন কিন্তু বেশি নেয়, আর যখন সুদ দেয় তখন কিন্তু সুদটা কম দেয়। এই যে বেশি সুদ দিচ্ছে কম সুদ দিচ্ছে, এই দুয়ের ব্যবধান হচ্ছে ব্যাংক হচ্ছে যে লাভটা করে সেটাই হচ্ছে মুনাফা। এর উপর ভিত্তি করে ব্যাংকগুলো টিকে থাকে। সুতরাং ব্যাংকের নিজেরা অর্থ তো নিজেরা ঋণ হিসেবে দেয় না, জনগণের কাছ থেকে অর্থটা নেয়, সেটাই ঋণ হিসেবে প্রদান করে। সেই ঋণ হিসেবে প্রদান করার ফলে একটু বেশি পরিমাণে সুদ নেয় জনগণ, যেহেতু তার কাছে টাকা রাখছে তাকে একটু কম পরিমাণ সুদ দেয়। এই দুই সুদের পার্থক্যটা হচ্ছে ব্যাংকের মুনাফা। সুতরাং যদি আমরা ডেফিনেশন অফ ব্যাংকের দিকে তাকাই ইকোনমিক কন্টেক্সট, তাহলে আমরা কি বলবো? যে আর্থিক প্রতিষ্ঠান জনগণের কাছ থেকে অর্থ গচ্ছিত রাখে এবং সেই গচ্ছিত অর্থ জনগণকে ঋণ হিসাবে প্রদান করে, বিনিময়ে সুদ নেয়, সেই ধরনের
প্রতিষ্ঠান কে বলা হয় ব্যাংক ব্যাংকে আরেকটা নামও রাখা যায় তার আগে একটা প্রশ্ন লিখে দিই ব্যাংকে ব্যাংকে কেন ঋণের কারবারি বলা হয় ঋণের কারবারি বলা হয় বাই বলা এই রকমই লিখেছি ব্যাংকের অপূর্ণাঙ্গ হচ্ছে ঋণের কারবার কেন ঋণের কারবার এতক্ষণ কিন্তু বুঝে নিয়েছি ব্যাংক গ্রাহকদের কাছ থেকে অর্থ গচ্ছিত রাখে সেই গচ্ছিত অর্থ ঋণ গ্রহীতাদের কাছে ঋণ হিসাবে প্রদান করে বিনিময়ে ব্যাংক ঋণ গ্রহীতাদের কাছ থেকে বেশি পরিমাণ সুদ আদায় করে গচ্ছিত যা রাখে তাদেরকে ব্যাংক কম সুদ প্রদান করে এই সুদ ব্যবধান ব্যাংকের মুনাফা এজন্যই ব্যাংকে বলা হয় ঋণের কারবারি অর্থাৎ ঋণের জন্যই ব্যাংকগুলো টিকে আছে ব্যাংক যদি ঋণ না দিত তাহলে সুদ আদায় করতে পারত না সুদ আদায় না করলে ব্যাংক গচ্ছিত অর্থকারীদেরকে সুদ দিতে পারত না আর যদি সুদ আদায় করতে না পারে দিতেও পারত না তাহলে ব্যাংকে টাকাও পারত না ফলে এই লাভ বা সুদ আদায় কিছুই হতো না সুতরাং এ কারণেই ব্যাংককে বলা হয় ঋণের কারবার আই থিঙ্ক অ্যাবাউট ব্যাংক ক্লিয়ার হয়েছে ওকে তাহলে যদি আমি বলি ব্যাংক কি অথবা ব্যাংককে ঋণের কারবার কেন বলা হয় আশা করি উত্তরগুলো পারা যাবে এবার দেয়ার ইজ সাম ক্লাসিফিকেশন অ্যাবাউট ব্যাংক ঠিক আছে ব্যাংকে প্রধানত তিনটা ভাগে ভাগ করা যায় সেন্ট্রাল ব্যাংক বা কেন্দ্রীয় ব্যাংক কমার্শিয়াল ব্যাংক বা বাণিজ্যিক ব্যাংক ও বিশেষ আর্থিক প্রতিষ্ঠান ব্যাংক কত প্রকার ব্যাংক প্রধানত তিন প্রকার কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংক বিশেষ আর্থিক প্রতিষ্ঠান কেন্দ্রীয় ব্যাংক একটাই বাংলাদেশ ব্যাংক তাই না বাংলাদেশ ব্যাংক এটাই বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংক অনেক 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 সোনালী ব্যাংক তাই না ডি পি বি এল সংক্ষেপে লিখলাম ডাচ বাংলা ব্যাংক লিমিটেড তাই না তারপর ইসলামী ব্যাংক ইসলামী এরকম অনেক প্রায় বেশ কয়েকটা ব্যাংক বাংলাদেশে আছে এগুলো সবই হচ্ছে বাণিজ্যিক ব্যাংক বিশেষ আর্থিক প্রতিষ্ঠান হচ্ছে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক ঠিক আছে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক বাংলাদেশ কৃষি উন্নয়ন ব্যাংক হাউস বিল্ডিং ফিনান্স কর্পোরেশন সমবায় ব্যাংক এরকম বেশ কিছু প্রতিষ্ঠান আছে যেগুলো হচ্ছে ফিক্সড টার্গেট ফিল আপ করে অর্থাৎ নির্দিষ্ট কোন সেক্টরকে নিয়ে কাজ করে তাহলে ব্যাংক কত প্রকার প্রধানত তিন প্রকার কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংক বিশেষ আর্থিক প্রতিষ্ঠান কেন্দ্রীয় ব্যাংক তো আমরা জানি বাংলাদেশ ব্যাংক বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংক অনেক ধরনের হতে পারে সরকারি বাণিজ্যিক ব্যাংক আছে বেসরকারি বাণিজ্যিক ব্যাংক আছে আর বিশেষ আর্থিক প্রতিষ্ঠান হচ্ছে বিশেষ কোনো লক্ষ্য অর্জন করার জন্য যে প্রতিষ্ঠানগুলো গড়ে উঠেছে তাহলে কেন্দ্রীয় ব্যাংকটা কি জিনিস কেন্দ্রীয় ব্যাংক বলতে কি বোঝায় কেন্দ্রীয় ব্যাংক কাকে বলে যে ব্যাংক সরকারের ব্যাংক হিসেবে দায়িত্ব পালন করে এবং অন্যান্য বাণিজ্যিক ও বিশেষ আর্থিক প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণ আরোপ করে মুদ্রা প্রচলন করে সেটাই হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক এটা সরকারের ব্যাংক অন্যান্য বাণিজ্যিক ও বিশেষ আর্থিক প্রতিষ্ঠানকে নিয়ন্ত্রণ করে এবং মুদ্রা প্রচলন ও নিয়ন্ত্রণ করে সেই ব্যাংককে বলা হয় কেন্দ্রীয় ব্যাংক আর বাণিজ্যিক ব্যাংক বলতে কি বোঝায় চার নম্বরটা বাণিজ্যিক ব্যাংক কি বাণিজ্যিক ব্যাংক অনেক সহজ এখানে আলোচনা করার সময় বাণিজ্যিক ব্যাংকটাই আলোচনা করা হয়েছে যে ব্যাংক জনগণের গচ্ছিত অর্থ জমা রাখে এবং ঋণ
গভীরতায় ঋণ প্রদান করে সেই ধরনের ব্যাংকগুলোকে হচ্ছে বাণিজ্যিক ব্যাংক বলা হয় সোনালী ব্যাংক পলি ব্যাংক ইসলামী ব্যাংক ডাচ বাংলা ব্যাংক এরকম বিভিন্ন নামের যে ব্যাংকগুলো আছে বাণিজ্যিক ব্যাংক বিশেষ আর্থিক প্রতিষ্ঠানটা কি যদি বলা হয় যে বিশেষ আর্থিক প্রতিষ্ঠান বলতে কি বোঝো কোন নির্দিষ্ট অর্থনৈতিক লক্ষ্য বাস্তবায়ন করার জন্য বা উদ্দেশ্য পূরণ করার জন্য যে আর্থিক প্রতিষ্ঠানগুলো গড়ে উঠেছে সেই আর্থিক প্রতিষ্ঠানকে বলা হয় বিশেষ আর্থিক প্রতিষ্ঠান রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক বাংলাদেশ কৃষি উন্নয়ন ব্যাংক সমবায় ব্যাংক হাউস বিল্ডিং ফিনান্স কর্পোরেশন এরকম ব্যাংকগুলো বা আর্থিক প্রতিষ্ঠানগুলোকে বলা হয় বিশেষ আর্থিক প্রতিষ্ঠান আচ্ছা তাহলে এই যেটুকু পড়লাম সেই পড়াটুকু থেকে যদি একটা এইচডব্লিউ দিই তাহলে কেমন হবে যে বাংলাদেশে ব্যাংকগুলো ব্যাংকগুলোর ধরন কি কি এবং সেগুলোর কাজ কি ঠিক আছে বাংলা ব্যাংকগুলোর ধরন কি কি এবং সেগুলোর কাজ কি এইটা ব্যাখ্যা করলেই উত্তরটা পাওয়া যাবে ব্যাংকগুলোর ধরন বিভিন্ন ধরনের ব্যাংক এই ব্যাংকগুলো কি কি কাজ করে ঠিক আছে আশা করি উত্তরটা পারবে এবং সুন্দর করে লিখে গ্রুপে পোস্ট করবে ব্যাংক ব্যবস্থা এবং ব্যাংকের ধরন সম্পর্কে আজকের ভিডিও ক্লাসে তোমাদের সহায়তা হবে আশা করছি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম